বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। এখানে কর্মসূচি পালন করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হয় নাই, কিন্তু তারা পাঠদান চালু রেখেই এখানে প্রতিষ্ঠান প্রধানরা আসছেন। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালুয়াঘাট উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্দেশ্যে মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী স্মারকলিপি প্রদান করা হবে আজকে। এই মানববন্ধনের এবং স্মারকলিপি প্রদানের মাঝখানে আমাদের কয়েকজন শিক্ষক বক্তব্য রাখবেন। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পাবিয়াজুরি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন হালুয়াঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার মিডিয়ার ভাইয়েরা, মাদ্রাসার এবং মাদ্রাসার সুপার সহ সুপারবৃন্দ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা বিভিন্ন ধরনের বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা আজকে হালুয়াঘাট উপজেলার শিক্ষকবৃন্দ একত্রিত হয়েছি। আমরা একই সিলেবাস, একই পাঠ্যপুস্তক পড়াই, নির্দিষ্ট সময় যে সময় সরকারি স্কুলের শিক্ষকরা পড়াশোনা করায় ওই সময় আমরাও পড়াশোনা করাই, কিন্তু আমাদের সুযোগ সুবিধার দিক থেকে আমরা সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুল আমরা বিভিন্নভাবে বঞ্চিত। আমাদের মেডিকেল ভাতা, উৎসব ভাতা সকল ক্ষেত্রে আমাদের বৈষম্যকরণ করা হয়। আমরা বেসরকারি শিক্ষকরা বিভিন্নভাবে দিনাতিপাত করছি। আমরা বর্তমান সরকারের কাছে আমরা একটাই বলতে চাই, আমাদের এক দফি জাতীয়করণ করতে হবে। আমরা বেসরকারি শিক্ষক হিসেবে থাকতে চাই না, আমাদের এক দফি এই বৈষম্য নিরসন করে আমাদেরকে জাতীয়করণ করতে হবে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, সহসুপার ভুবনপুরা দাখিল মাদ্রাসা। হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃক, শিক্ষা অফিস কর্তৃক আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন মাধ্যমিক শিক্ষায় যতটুকু জনসম্পদ অর্জিত হয় সরকারি বেসরকারিদের মধ্যেই 97%, সরকারিদের চাইতে 97% শিক্ষা প্রতিষ্ঠান যদি বেসরকারিভাবে আমরা বিভিন্ন সময়ে অবহেলিত নির্যাতিত হই, আমাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। জুলাই আগস্ট 2024 এদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে, আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী বৃন্দ, আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমরা আমাদের দিনকে সামনের দিনে সোনালী দিনে রূপান্তরিত করতে চাই। সেই জন্যে আজকে সারা দেশের ন্যায় হালুয়াঘাট উপজেলা প্রশাসনের ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, সকল শিক্ষক বৃন্দ উপস্থিত আছেন। আমাদের মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক
উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। আমরা চাই আমরা আর অবহেলিত থাকব না, আমাদেরকে এক দফায় এক দাবি জাতীয়করণ আমাদের প্রধান দাবি। আমরা নির্যাতিত হতে চাই না, অবহেলিত হতে চাই না। বিগত সরকারের যে সকল চাটুকারেরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এই নির্যাতিত নিপীড়িত অবস্থায় জরাজীর্ণ অবস্থায় সৃষ্টি করেছে, তাদেরকে তাদের স্থান থেকে সরিয়ে বর্তমান সরকার অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে আমাদেরকে জাতীয়করণ করবে, এই প্রত্যাশা রেখে এই সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত নিপীড়িত অবহেলিত শিক্ষক সমাজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব জহির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, বাইট শিমুল উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এই মানববন্ধনে একটি দাবি সকলের মাধ্যমে এখানে উপস্থাপন করতে চাই যে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। আপনারা জানেন অতীতেও আমরা এই জাতীয়করণের লক্ষ্যে জাতীয় প্লেস ক্যাবে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু সরকার থেকে আমরা কোনো উদ্যোগ আমরা পাইনি। এখন একটু আনন্দের বিষয় হচ্ছে এটাই, যেহেতু শিক্ষা কর্মকর্তারা এই আহ্বানে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এখন মনে হয় একটু আশা করা যায় যে এরা জাতীয়করণের একটা লক্ষ্যে পৌঁছবে, মনে হয় আমার ধারণা এটা। তো আমরা এই জাতীয়করণের লক্ষ্যে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারের স্যারের নেতৃত্বে আমাদের যা যা করা দরকার ওনারা নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আগামী আন্দোলন যদি আমাদের করতে হয় মাঠে যেয়ে, সে আন্দোলনে আমরা প্রস্তুত আছি স্যারদের সাথে থেকে আন্দোলনকে জোরদার করার জন্য। আজকে সারা বাংলাদেশে একই সাথে প্রত্যেক উপজেলায় বেসরকারি মাধ্যমিক স্কুল যেগুলো আছে এমপিওভুক্ত স্কুল মাদ্রাসা, তাদের জাতীয়করণের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি তারা পালন করছে এবং তারা একটা স্মারকলিপি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয় বরাবর প্রেরণ করবেন। সেই লক্ষ্যে আজকের এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হালুয়াঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত হয়ে মানববন্ধন পালন করছেন এবং এই মানববন্ধন পালন শেষে তারা স্মারকলিপিটা প্রদান করবেন। মূল লক্ষ্যটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এইটা মূল দাবি। এই দাবির লক্ষ্যেই তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করছি। পেছনের কারণটা হলো মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষাটা, এখানে একটা চরম বৈষম্য বিরাজ করছে, এটা আপনারা জানেন, যে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল, সরকারি স্কুলের শিক্ষক এবং বেসরকারি স্কুলের শিক্ষক একই কারিকুলামে পাঠদান করছেন, একই শিক্ষাগত যোগ্যতায় তারা নিয়োগপ্রাপ্ত করছেন, একই রুটিনে তারা ক্লাস পরিচালনা করছেন। হোয়ারেজ দেখেন সরকারি স্কুলের শিক্ষক বেসরকারি স্কুলের শিক্ষকের মধ্যে একটা বিশাল বৈষম্য বিরাজ করছে, এটা বেতনের বৈষম্য, অন্যান্য আনুষাঙ্গিক সুবিধার বৈষম্য সেটা বিরাজ করছে। তা আমরা মনে করি জাতীয়করণের মাধ্যমে এই মাধ্যমিক শিক্ষায় এই বৈষম্যটা দূরীকরণ সম্ভব, এই জন্যই আমরা এই কথাগুলো বলছি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আজকে যারা এখানে কর্মসূচি পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হয় নাই, কিন্তু তারা পাঠদান চালু রেখেই এখানে প্রতিষ্ঠান প্রধানরা আসছেন, কাজেই পাঠদান চলছে আর তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের আন্দোলনটা এখানে উপস্থাপন করছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।